অপরূপ সৌন্দর্য নগরী, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পাহাড় সাগর ও প্রকৃতির রয়েছে এক অপরূপ মিতালি। সাগরের ঢেউ আশ্রয় পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা। রয়েছে সাগরের সামনে বিশাল বালিয়াড়ি, এই বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। রয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, পাতুরি সৈকত ইরানি ও পাতুয়ারটে। তাই তো টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে অপরূপ সৌন্দর্যের কক্সবাজার। ঈদে এবার লম্বা ছুটি, এরই মধ্যে হোটেল মোটেল ও রিসোর্টগুলোতে বুকিং হয়েছে আশানুরূপ। এ অবস্থায় পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। ঈদের সমস্ত প্রস্তুতি শেষ আমাদের, বুকিং অলমোস্ট 70% হয়ে গেছে। ঈদের পর দিন থেকে এটা টানা এক সপ্তাহ 10 দিন চলবে আশা করছি। ট্যুরিস্টরা আসবেন তাদেরকে আমরা অ্যামিউজমেন্ট দেওয়ার জন্য আমরাও কিছু ছাড় রেখেছি, পাশাপাশি আমরা কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রেখেছি। আশা করছি তারা আসার পর নতুন রূপে কক্সবাজারকে দেখবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পর্যটন নগরীতে চারদিকে সাজসজ্জা, 500+ হোটেল মোটেল ও রেস্তোরাঁয় এসেছে নতুনত্ব। ব্যবসায়ীরা বলছেন ঈদের ছুটিতে এক সপ্তাহ পর্যটকে ভরপুর থাকবে কক্সবাজার। এক সপ্তাহে হয়তো 10 লক্ষাধিক পর্যটক কক্সবাজারে আসবে বলে আমরা আশা করতেছি, এবং আমাদের পর্যটনের যেই রমজান মাসে আমরা যে ব্যবসাটুকু মন্দাভাব গেছে সেটা আমরা মানে কেটে আমাদের ভালো সব অবস্থায় ফিরে আসতে পারবো আশা করতেছি। এইবারই আমরা প্রথম পরিপূর্ণ সেবক হয়ে পরিপূর্ণতা, সাশ্রয় মূল্যে পরিপূর্ণতা সেবা দিতে যাচ্ছি। টুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত রয়েছেন তারা। আমাদের বিচের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে আমাদের স্ট্যাটিক টিমগুলো থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল টিমগুলো বিচ বাইকে এবং সাদা পোশাকে পুরো বিচ জুড়েই তারা প্যাট্রোলিং করবে। টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় এবার যাওয়া যাবে না প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসছে সৈকত শহর কক্সবাজারে। তবে এসব পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সেক্ষেত্রে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।